খাদ্যপণ্যের বাড়তি দামে বিপর্যস্ত হোটেল রেস্তোরাঁ ব্যবসা সংকটে নিম্ন আয়ের মানুষ টিসিবির মাধ্যমে পণ্য দাবি রেস্তোরাঁ মালিক সমিতির গ্রাহক সেবার মান বাড়াতে কল সেন্টার খুলতে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সব বিতরণ কোম্পানিকে কল সেন্টার চালুর নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো পুঁজিবাজার সূচক কমেছে 48 পয়েন্ট তবে বেড়েছে মোট লেনদেন আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন রূপালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসে সাথে আছি আমি ফয়সাল মাহমুদ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত করোনার ধাক্কা সামলে না উঠতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আবারও বিপর্যস্ত রেস্তোরাঁ ব্যবসা এদিকে জ্বালানির দাম বাড়ায় আরেক দফা বেড়েছে খাবারের দাম ফলে রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দিচ্ছে সাধারণ মানুষ বাধ্য হয়ে যারা অন্তত একবেলা হোটেল রেস্তোরাঁয় খাচ্ছেন তাদেরও গুনতে হচ্ছে বাড়তি টাকা ফলে সংকটে নিম্ন আয়ের মানুষ সমস্যা থেকে পরিত্রাণে সরকারের কাছে টিসিবির মাধ্যমে পণ্য দেওয়ার দাবি বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির বিস্তারিত রিফাত তাসনুবার রিপোর্ট রাজধানীর কারওয়ানবাজারের একটি কারখানায় কাজ করেন ইমরান হোসেন আগে সহকারী সহ দুজনের প্রতিবেলা হোটেলে খেতে তার খরচ হতো 100 থেকে 150 টাকা সেই জায়গায় এখন একই খাবারের খরচ পড়ছে প্রায় দ্বিগুণ বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে বেড়েছে প্রায় সব রকম খাদ্য সামগ্রীর দাম ইমরানের মতো যারা নিয়মিত রেস্তোরাঁয় খান তাদের জন্য দুর্ভোগ ও দুশ্চিন্তার পাল্লা আগের চেয়ে ভারী হয়েছে এখন শুধু ডাল ভাত আর ডিম ভাজি খেতেও খরচ করতে হয় 50 টাকা সাধারণ মানের রেস্তোরাঁয় যা আগে ছিল 10 টাকা কম আর মাছ কিংবা মুরগির মাংস অর্ডার করলেই রেস্তোরাঁয় ভেদে খরচ পড়ছে বাটিতে 80 থেকে 110 টাকা যা আগের চেয়ে অন্তত 20 টাকা বেশি আগে 100 টাকা 150 টাকার ভিতরে আমরা খাওয়াইতো এখন 250 টাকার মতো চলে যায় সব জিনিসের দাম বাড়তে সেই হিসেবে হোটেলেরও দাম বাড়তে এদিকে মাঝারি মানের রেস্তোরাঁগুলোতেও খরচ বাড়ার কারণে আগের মতো আর খেতে আসছে না লোকজন বিক্রেতারা জানালেন পণ্যের দাম বাড়লেও খাবারের দাম যথাযথ সমন্বয় করতে পারছে না তারা দ্রব্যমূল্য বৃদ্ধি পরিবহন সেক্টরে যে বৃদ্ধিটা এটার কারণে এই প্রভাবটা একদম সবার উপরেই পড়ছে আগে যে প্রফিট পাইতাম ওই প্রফিট আমরা পাচ্ছি না লাগামহীন খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি খাবারের দাম সহনীয় রাখতে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহের দাবি করেছে রেস্তোরাঁ মালিক সমিতি ডিম নিয়ে যারা সিন্ডিকেট করতেছে যারা মাংস নিয়ে সিন্ডিকেট করতেছে প্রত্যেকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক আমাদের সবচাইতে অবহেলিত লোকদের নিয়ে আমরা কাজ করছি কারণ এই সেক্টরে কোনো শিক্ষিত ভালো পরিবারের ছেলে মেয়েরা আসতে চায় না তারা মনে করে এটা বুঝি একটা নোংরা কাজ এটা ছোট কাজ এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2021 সালের সবশেষ জরিপ বলছে গেল 1 দশকে দেশে হোটেল রেস্তোরাঁর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ 2011 সালে যার সংখ্যা ছিল পৌনে 3 লাখ 2021 সালে তা বেড়ে হয়েছে প্রায় 4.5 লাখ বেড়েছে এখাতে কর্মসংস্থান ও নারীর অংশগ্রহণ দক্ষ জনবল ও সরকারের নীতি সহায়তা নিশ্চিত করা গেলে রেস্তোরাঁ খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঢাকা গ্রাহক সেবার মান বাড়াতে কল সেন্টার খুলতে যাচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি এজন্য পিডিবির সাথে চুক্তি করেছে কল সেন্টার স্থাপনকারী কোম্পানি ডিজিকন টেকনোলজি রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী 3 মাসের মধ্যে কল সেন্টার চালু হবে আগামী 1 জানুয়ারি থেকে পিডিবির যে কোনো গ্রাহক 1613 নম্বরে কল করে বা মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন এরপর তা স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট বিতরণ অঞ্চলে পৌঁছে যাবে চুক্তি সই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব বিদ্যুৎ বিতরণ কোম্পানির জন্য একটি কল সেন্টার করার নির্দেশ দেন বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকার পুঁজিবাজার লেনদেন ভালো হলেও দর হারিয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 48 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6515 পয়েন্ট এদিন মোট লেনদেন হয়েছে 1810 কোটি টাকা যা আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে 144 কোটি টাকা কম লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে এদিন দর বেড়েছে 93টির কমেছে 117টির এবং অপরিবর্তিত ছিল 160টি কোম্পানির শেয়ারের দাম এদিকে দেশের অপর পুঁজিবাজার
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে বুধবার মোট লেনদেন হয়েছে 126 কোটি টাকারও বেশি। দেশে জিডিপির আকার যে অনুপাতে বাড়ছে, বিমা খাত সেভাবে উন্নত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রার চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। রাজধানীর একটি হোটেলে বিমা খাতে আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং স্ট্যান্ডার্ড 17-এর প্রভাব ও চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। বিমা খাতে উন্নয়নের ব্যাপক সুযোগ আছে, তবে এজন্য দরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। কোম্পানির অর্থনৈতিক প্রতিবেদন তৈরিতে আন্তর্জাতিক মান অনুসরণ করা হলে বিমা খাতের ওপর মানুষের আস্থা তৈরি হবে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে আলোচকরা বলেন, বিমা খাতকে পাশ কাটিয়ে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ইন্স্যুরেন্স সেক্টরের সম্প্রসারণ তথা ইন্স্যুরেন্সের পেনিট্রেশন বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে তথা জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন বৃদ্ধি করা। গত এক যুগ ধরে বাংলাদেশের অর্থনীতি যেভাবে সমৃদ্ধ হয়েছে, উত্তরোত্তর অগ্রগতি সাধিত হচ্ছে, আমাদের জিডিপি যে হারে প্রবৃদ্ধি ঘটেছে, ইন্স্যুরেন্স সেক্টরে সেইভাবে আমরা এগোতে পারিনি। দর্শক, রূপালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে।